মুহূর্তেই এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, ক্ষোভ প্রকাশ করেন নেটিজনেরা। প্রশ্ন উঠে, জনগণের বন্ধু পুলিশ কতটা মানবিক? 25 সেকেন্ডের এই ভিডিওটি গেল 31 মার্চের দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের কালীবাড়ি এলাকায় ট্রাফিক পুলিশের চেকপোস্টের মুখে পড়েন এক মোটরসাইকেল আরোহী। এ সময়ে দায়িত্বরত কর্মকর্তাদের পর্যাপ্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হন ওই চালক। ভিডিওতে দেখা যায়, অসুস্থ মায়ের ওষুধ কেনার কথা বলে হাত পা ধরে মাপ চাইলেও জরিমানা থেকে রক্ষা পাননি তিনি। পুলিশের অভিযানে এক মোটরসাইকেল আরোহীকে জরিমানার পর একটি ভিডিও ভাইরাল হলে নানা রকম মন্তব্য করেন নেটিজনেরা। আলোচনা ও সমালোচনার ঝড় বইছে শহর জুড়ে। শুনবো এবার শহরবাসী কি বলছেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দূষণ দিয়ে ছুটে গিয়ে তাকে ধরার চেষ্টা করছে। এক্ষেত্রে হয় কি, আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে আপনার এই তাদেরকে পিটায় ধরতে গিয়ে অনেকে দুর্ঘটনায় মৃত্যুবরণও করছে। নাকের দোকান সামনে দিয়ে সব 90% গাড়ি ঘোড়া আমরা জানবো ফিটনেসলি লাইসেন্স করে চালানো করছে, ওখানে কিন্তু বাইকার অতিচয় হয়ে একটা গাড়ি ধরতেছে, মামলা নামে বিভিন্ন রকম হয়রানি করতেছে, 200-400-500 টাকা উপকারটা দিলে আবার ওরা গাড়ি ছেড়ে দিচ্ছে। তবে ভিডিও ভাইরালের বিষয়ে ট্রাফিক সার্জন মাসুদ হাসানের ব্যাখ্যা, ভিডিওটি এডিটিং করে ছাড়া হয়েছে যার অনেক কিছুই বাদ দেওয়া হয়েছে। সম্পূর্ণ সাজানো ওই গাড়ি আমজাদ হোসেন স্যার মামলা দিয়েছে, মামলা দিয়ে কোনো প্রেসক্রিপশনে উনি দেখাতে পারে নাই, গাড়ি রেজিস্ট্রেশন নাই, ড্রাইভিং নাই, হেলমেট নাই, তার একটা ধারার মামলা দিয়েছিল। মামলাটা হওয়ার পরে যদি পা ধরে ওইখানে টিআই স্যারের তারপরে কিছু থাকে না, টিআই স্যার ওনাকে ধরে উঠানোর চেষ্টা করেছে, ওই ভিডিওটা ওনারা করে নাই, ওনারা করছে যেটা উনি মানে একটু এডিটিং করে যে টিআই স্যার দাঁড়িয়েছে, টিআই স্যার কিন্তু ওনাকে তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু সচেতন নাগরিক মহলের অভিযোগ, শুধু মোটরসাইকেল কেন, চোখের সামনে দিয়ে অবৈধ যানবাহন নসিমন করিমন ভটভটি চলাচল করলেও ট্রাফিক পুলিশের কার্যত কোনো পদক্ষেপ দেখা যায় না। এতে ক্ষুব্ধ নাগরিক সমাজ। তাদেরকে কিছু দিতে পারলেই তারপরে হয়তো কিছু জায়গায় মাপ পাওয়া যাচ্ছে অনেক সময়। বড় বড় গাড়িগুলো চলতেছে, এইগুলা তো আইনের কোনো দরকার নাই, এইগুলা দেখেন ভালো চোখ দিয়ে দেখেন, বাংলাদেশ ট্রাফিক পুলিশের এটাও দেখা দৃষ্টির মধ্যে পড়ে। শহরের বাস স্ট্যান্ড, চৌরাস্তা ও আর্ট গ্যালারি সহ বেশ কয়েকটি স্থান ঘুরে দেখা গেছে বিশৃঙ্খলা এড়াতে সুশৃঙ্খলভাবে কাজ করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। পুলিশের সামনে এ ধরনের অবৈধ যানবাহন সড়কে চলাচল করলেও মোটরসাইকেলের ক্ষেত্রে একটুকু ছাড় না দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে জরিমানা ছাড়াই। এ সময় একের পর এক অবৈধ যানবাহন দ্রুতগতিতে ছুটে যাওয়ার চেষ্টা করলে সময় সংবাদের ক্যামেরা দেখে তাদের আটক করতে থাকেন ট্রাফিক পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা। আরো একটি যানবাহন দেখছি আমরা, সেটি হলো অবৈধ যানবাহন, যেটি সরকার নিষিদ্ধ করেছে, সড়কের মধ্যে চলাচল করছে নির্বিঘ্নে, প্রত্যেকটি গাড়ি সময় সংবাদের ক্যামেরা দেখে থামানো হচ্ছে। এটি নিয়মিত অভিযানের মধ্যে না পড়লেও আমরা কিন্তু এখন দেখছি এই গাড়িগুলো আটক করছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে স্থানীয়দের অভিযোগে জেনারেল হাসপাতালের সামনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। এই যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলো কিন্তু অধিকাংশই ফিটনেসবিহীন এবং রেজিস্ট্রেশনবিহীন যানবাহন, আমরা কিন্তু সেই অভিযোগ পেয়ে এসেছি। তবে একজন ড্রাইভারকেও কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না যে তাদের সাথে কথা বলবো। দু একজন যাও ছিল, তারা কিন্তু এই সময় সংবাদের ক্যামেরা দেখে পালিয়ে গেছে। সারিবদ্ধভাবে রাখা ভাড়ায় চালিত মাইক্রোবাসগুলোর বেশিরভাগই আপডেট নেই ফিটনেস কিংবা ট্যাক্স টোকেনের, তবুও কার্যত পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের। ক্যামেরা দেখতেই সটকে পড়ে চালকরা। পরবর্তীতে দুজন চালককে পাওয়া গেলেও কাগজপত্র দেখে সত্যতা পাওয়া যায়, আপডেট কাগজপত্র ছাড়াই সড়কে দাপিয়ে বেড়ান তারা, যা রীতিমতো স্বীকার করেন। আগে বলি স্যার, কাগজপত্র দিতে স্যার পুরাতন গাড়ি হাত পা ধরে মিনতি করে আর কি চালাই, গরিব মানুষ কি করব। যদিও পুলিশের দাবি আইন ভঙ্গকারী সকল যানবাহনের বিরুদ্ধেই অভিযান অব্যাহত রয়েছে। সকলের বিরুদ্ধে অভিযান চলমান, সকলের বিরুদ্ধে আইন যে ভঙ্গ করবে তার বিরুদ্ধে আইন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিও ভাইরালের বিষয়ে যে পরিস্থিতি তৈরি করা হয় তা পুরোটাই সাজানো বলে দাবি পুলিশ সুপারের। সেই ব্যক্তি তার মায়ের ব্যবস্থাপত্র দেখাতেও ব্যর্থ হন। যে ভিডিওটি ছড়ানো হয়েছে তা অংশবিশেষ, যা প্রকৃতপক্ষে উদ্দেশ্য প্রণোদিত। পুলিশ সর্বদাই জনগণের পক্ষে কাজ করছে, এজন্য বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান জেলাবাসীকে। উনি বিষয়টি ঘোলাটে পরিস্থিতি তৈরি করার জন্য এই ধরনের কাজ করছেন বলে আমাদের কাছে এটা অনুমেয় মনে হয়েছে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ব্যক্তির ধারণকৃত ভিডিও অংশবিশেষ শেয়ার করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে, যা প্রকৃতপক্ষে ছিল উদ্দেশ্য প্রণোদিত। পুলিশকে জনগণের চোখে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যমূলকভাবে সাজিয়ে এটি প্রচার করা হচ্ছে। এটি শুধু পুলিশের বিরুদ্ধে জনমনে বিরূপ মনোভাব প্রচার অপচেষ্টা মাত্র। ঠাকুরগাঁও জেলা পুলিশ সবসময় সব ধরনের যানবাহনের ব্যাপারে আইন মোতাবেক এবং বিধি মোতাবেক সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে থাকে। জেলা পুলিশের তথ্য বলছে, গেল 8 মাসে সড়ক পরিবহন আইনে 5,152টি মামলার বিপরীতে প্রায় 2 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।